হাট ভাড়া লেওড়া, এটা কি বালের কথা নাকি? আমার জল জানতো বিড়ি প্যাকেটটা এখান থেকে গড়বড় হয়ে গেল। বোদার বাল, প্রতিদিন এক প্যাকেট করে বিড়ি হারিয়ে যাচ্ছে, এটা কি নাটক হচ্ছে? আমি কি করে জানবো তোমার বিড়ি প্যাকেট কোথায়? আমি কি তোমার বিড়ি খাই নাকি? সবই তো গিলে ফেলছো, বলা কি যায়, খেতে তো পারো। দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। তোমার এই বালের বিড়ি তুমি খুঁজে নাও গিয়ে। লেওড়া, তাহলে আমার বিড়ি প্যাকেটটা গেলে কোথায়? লেওড়া, বাবার বিড়ি পুঙ্গা মেরে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বাড়া, পুঙ্গা মারবো না তো কি করবো? 10 টাকা চাইতে গেলেই বলে নেই। ফুটো 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 আমার নাম, লেওড়া না দিলে গা মেরে দেবো। না বাড়া, গিয়ে দেখি গিয়ে পল্টুরা কি করছে। নে রে, এই চুদির ভাই রসলা এখনো আসছি না কেন? বাড়ার বাল, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, বালটা নাটক চুদাচ্ছে নাকি? আরে গুরু, তুমি তো চাপ নিচ্ছো কেন? ও না আসলে গাড়ির রস আমি টেনে বার করে নেবো। হ্যাঁ গো গুরু, চাপ নিও না, আমরা আছি তো নাকি? দেখি তোদের এই বালের রসলা কখন আসে। কি তোরা এখানে কি গাল মারাচ্ছিস? তোদের মুখ দেখতে এসছি। এ মুখ দেখতে এসছিস মানে কি? চাষটা কি লাওড়া, খুলে বলতো। বেশি না চুদিয়ে সরে যা এখান থেকে, গাছে হাড়ি বাঁধবো। কেন রে, গাছটা কি তোর বাপ লাগিয়ে দিয়ে গেছে নাকি? চুদির বেটা, গাছে হাত লাগিয়ে দেখ, হাত ভেঙে দেবো। বাড়ার বাল, তোর আগে হাত লাগিয়ে দেখ না, লেওড়া হাত ভেঙে গাড়ি গুজে দেবো। কি বললি, তোদের এত বড় সাহস আমাদের এলাকায় ঢুকে? আবার আমাদেরকেই গরম কই রে লেওড়া গুলো, বোদার বাল গুলো সেটা ভাঙত। সেটা ভাঙবি, আয় আয়। গুরু ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, না হলে কিন্তু কপালে চোদন আছে। লেওড়া পালা পালা। এ লেওড়ি, ভয় দেখাতে এসছে। নে বাড়া, নে গাছে উঠে হাড়িটা বেঁধে ফেল। এই যে কাকা, তোমার ছেলেকে একটু চুদুর বুদুর করতে বারণ করো, ঠিক আছে? চুদির ভাইটা কিন্তু খুব মার মেরেছে। ফুটো ফুটো আবার কি করলো? লেওড়াটা কয়দিন ধরে আমাদের পিছনে লাগছে, ছেলেকে একটু বোঝান, নাহলে কিন্তু কোন সময় রাস্তায় ফেলে পুঙ্গা মেরে দেবো, তখন কিন্তু বুড়ো বয়সে ব্যাপারটা নিতে পারবেন না, এই বলে দিলাম। কেন দাদা, ফুটো আবার কি করলো? এ গুরুকে প্রশ্ন করছেন মানে? বড়া, গুরু ওপরে কোনো কথা হবে না কিন্তু। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে কি বলছে? শোন বুড়ো, বারবার এক কথা বলবো না, ছেলেকে একটু সাবধানে রাখবি, ঠিক আছে? না হলে কিন্তু লেওড়া বাড়ি গিয়ে সেটাই নুনা লঙ্কা ঘষে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে বাড়া, চুদির ভাইটার মাথায় ইডি দিয়েছি চোদন। বাড়া কত বড় সাহস, আমাদেরকে মনে হচ্ছে সেটা ভাঙবে। বুদ্ধার বাল আমাকে তো চেনে না, লেওড়ার জায়গায় দাঁড়িয়ে পুঙ্গা মেরে দেবো। ওখানে যদি আমি থাকতাম না, ওদের মজা আমি দেখিয়ে দিতাম। তবে হ্যাঁ, মালগুলো কিন্তু পাক্কা শেয়া না, এটা মনে রাখবি। হ্যাঁ ল্যাংচা, এটা ঠিকই বলেছে, ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ওই ইটের জবাব কিন্তু ওরা পাটকেল দিয়ে দেবে, তাই ওদের উপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে। ও বাড়া, তুই কোনো চাপ নিস না, ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি, লেওড়া বেশি তেড়ি মেড়ি দেখলেই গাড়ি সাবল ভরে দেবো। এই ক্লাবের এখানে প্রধান কে আছিস না? কেন স্যার, কি হয়েছে? আমাদের থানায় নতুন বড়বাবু এসছে, তাই প্রতিটা ক্লাবের প্রধানকে ডেকেছে। কেন স্যার ডেকেছে কেন, সেটা গেলেই দেখতে পাবি। এই গার মারিয়েছে, ডেকেছে কেন? ফুটো ওদের ইট দিয়ে মেরেছে বলে ওরা থানায় নালিশ করেনি তো? কি বলছি বাড়া, কি বলছিস? এবারা এবারা আমি কিছু করিনি, আমাকে ধরে নিয়ে যাবে। চুপ লাওড়া, বাড়ার বাল আগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো। হ্যাঁ রে পল্টু, ঠিকই বলেছিস, চল। বলছি স্যার, আমাদেরকে বড়বাবু ডেকেছিলেন, বড়বাবু এখন সেটিং করতে ব্যস্ত, ওই সাইডে গিয়ে দাঁড়া, এখনই আসবে। এবারা সেটিং করছে মানে? এই যে স্যার, আমার ছেলেকে এখানে বিনা কারণে তুলে আনা হয়েছে কেন? আমার ছেলেকে তুলে নিয়ে এসছে, এত বড় সাহস? লেওড়া পুরো থানায় পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেবো। গলা নামিয়ে, তোর ছেলেরা রাস্তায় মেয়েদের পিছনে লাগছিল, তাই বড়বাবু তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসছে মানে কোথায়, আমার ছেলেরা কোথায়? গুরু, 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 গুরু
গুরু গুরু আমাকে কে লিয়েছে? এ কি তোকে এইভাবে কে কাড়ালো? আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে? এই বাঞ্চোদের এত বড় সাহস, ও পানার মেয়েদের টোন কাটছে। আমার এলাকায় মস্তানি, ওরা মেরে গাড় ভেঙে দেবো। বলছি স্যার, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ও ওকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত স্যার? আমাকে কালকে সকালের মধ্যে দুই হাঁড়ি রস এনে দিতে হবে। যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো, নাহলে আরও সেটা ভাঙবো। আচ্ছা আচ্ছা স্যার, এনে দেবো, চাপ নেই। একদম টাটকা চাই, কিন্তু এক ফোঁটা ভেজাল হলে কপালে কষ্ট আছে। না না স্যার, ভেজাল হবে কেন? পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্যে। কথাটা যেন মাথায় থাকে, কালকে ঠিক সকালবেলা চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি শুধু আমার ছেলেদের মারবেন না, আমি টাটকা মাল এনে দেবো। কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে, আর যদি রসে ভেজাল থাকে তাহলে সেটা ভেঙে দেবে। হ্যাঁ বড়া বলেছে, তা কি হয়েছে? আরে চুদির ভাইগুলো একটু ভেবে দেখ, লেওরা ওই বারোজোদা বিশুকে চোদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ। আরে চোদন, এটা তো মাথায় আসেনি পটুদা। তার মানে যা করার আজ রাতেই করতে হবে। হ্যাঁ, যা করার আজ রাতেই করতে হবে। নেড়ে বাড়া বিচুটি পাতা মেশানো হলো, বাড়ার বালার কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। যে কটা ফাইল পড়ে আছে প্রতিটা ফাইল ওপেন কর। এতদিন কি হয়েছে জানি না, তবে এখন থেকে যতগুলো কেস পড়ে আছে প্রতিটা কেস সলভ করতে হবে। এক ঘন্টার মধ্যে প্রতিটা কেসের ফাইল আমার সামনে চাই। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা স্যার, আপনি চাপ নেবেন না, আমি দেখছি। কই স্যার, কই? কোন ভোসরি রে, কি হয়েছে বাড়া, কি চাই? এই যে স্যার, আপনি বলেছিলেন না রস নিয়ে আসতে, এই যে আপনার জন্য পুরো টাটকা ফ্রেশ রস নিয়ে এসেছি। বাবা বাবা, তুমি রস নিয়ে এসছো? সেই ছোটবেলায় খেয়েছি, তুমি যে আমার কত বড় একটা স্বপ্ন পূরণ করলে তুমি জানো না। না না স্যার, ছি ছি ছি, এইভাবে বলবেন না, আপনি আদেশ করেছিলেন তাই আমি আপনার জন্য এনেছি। আচ্ছা আচ্ছা, নাও দাও দাও দাও, আগে একটু খেয়ে দেখি, বহুদিন খাই না। আরে স্যার, এটা তো আপনারই জন্যে, নিন নিন। বাবা বাবা, হাতে নিয়েই একটা আলাদা মজা। হ্যাঁ হ্যাঁ স্যার, খেলে আরো মজা পাবেন। তাহলে খাই, হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঢক ঢক করে মেরে দিন। কেন স্যার, রস খাইছি, রস খাইছিস বাঞ্চোদ? চোরে বাচ্চা, রস খাইয়ে আমাকে মারার ধান্দা? স্যার আমি কি করেছি? কি করেছিস লেওড়ার ছেলে? স্যার কি হলো?